আমি এই করণদিঘি থানায় এসে দাঁড়িয়েছি। এখানে একটা 15 দিন আগে একটা ছেলেটার নাম হচ্ছে আসালাদ, কিন্তু ঠিক আসালাদ বলে ওর নামটা আমরা জানতে পেরেছি, কিন্তু ও বিভিন্ন ধরনের টাইমে বিভিন্ন নাম খালি ও বদল করে যাচ্ছে। এই ছেলেটি একটা মাইনর মেয়ে, ও কিডন্যাপ করে নিয়ে যায়। 15 দিন আগে আমরা সম্পূর্ণ সবাই মহিলা পক্ষ থেকে জেনে আমরা সবাইকে জানাই এবং করণদিঘি থানায় আসি। এখানে আইসি যে আছেন পরিমল সাহা মশাই, ওনাকে আমরা জানাই। ছিল না এই ছেলে এই মেয়েটাকে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছিল এবং ভিন দেশে নিয়ে যাচ্ছিল। ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি হচ্ছে বালিয়াগঞ্জ থানা, এটা হচ্ছে বিহারে, বিহার পড়ছে বিজড়া, জায়গার নাম বিজড়া। ছেলেটার নামটা আসালাদ বলছে, কিন্তু আসালাদ নাম নাম ভাঙে, কখনো রনি, কখনো রবি, কখনো কি, এই বিভিন্ন ধরনের নাম পাল্টাচ্ছে। কেননা 85টা কেসের সঙ্গে যুক্ত, তো অপরাধমূলক কেসের সঙ্গে যুক্ত, এই জন্য সে তো নাম পাল্টাবেই। সেই জন্য আজকে আমাদের শাস্তি, ওই ছেলেটাকে তো কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। কেননা আজকে যখন এত ছোট মেয়েটাকে, মাইনর মেয়েটাকে নিয়ে আজকে বিক্রির বাজারে নিয়ে চলে গেছে, আগামী দিনে সে অনেক কিছু করতে পারে। তাছাড়া ও অলরেডি 85টা কেসের সঙ্গে অফিসাররা ছিলেন, তিনারা খুব জিনিসটাকে খুব ওতপ্রোতভাবে তৎপরতার সঙ্গে জিনিসটাকে টেক আপ করলেন এবং তারা যখন যেভাবে খবর আসছে সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। গতকাল রাতে পাটনাতে গিয়ে এই ছেলেটাকে আর মেয়েটাকে ধরা পড়ে এবং তাদেরকে এই আমাদের নিহারঞ্জন দাস কর্মকার যে আছেন, উনি অফিসার, উনি পুলিশ অফিসার, উনি ওনাকে ওদেরকে নিয়ে আসে এবং এই পাটনার থেকে আমাকে উনি ফোন করেন এবং বলেন যে ওনাদেরকে ধরা পড়া হয়েছে, ধরে নিয়ে এসছি এবং এই থানায় নিয়ে আসা হয়েছে। আমাদের যত টিএমসির যে মহিলা সংগঠন আছে সবাই আমার সঙ্গে আছে এবং সবাই আমরা এই যে পুলিশ অফিসার যে আছেন এখানে, যারা আমাদের সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বস থাকলে বসের ছবি উঠবে না কেন, কথা হলো? রেডি করে রাখুন। আমাদের এসপি সাহেব যে আছেন উনি যেইভাবে খবর নিয়েছেন, আমাদের ডিআইবি ডিপার্টমেন্টের যে হেড মানে অফিসার আছেন ডিআইবি ডিপার্টমেন্টে, উনি পর্যন্ত সেদিন ছিলেন এখানে। সবাই তোমার জন্য একদম ব্যস্ত হয়ে গেছেন আর তোমাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়েছে। সবাই বুঝতে পেরেছে, আমরা সবাই বুঝতে পেরেছি তুমি পাচার হয়ে যেতে, তোমাকে আমরা পেতাম না। ভগবানের অনেক অশেষ দয়া বলে তোমাকে পেয়েছি আমরা। তোমার মার জন্য, বাবার জন্য মায়া লাগে না? মা এইভাবে হচ্ছে, কষ্ট করছে, মা কেঁদে কেঁদে শেষ হয়ে যায়, তোমার এক ফোঁটা মায়া লাগলো না মার জন্য, বাবার জন্য? আর করবে না এরকম অন্যায়, ঠিক আছে? যাও। আর মহিলাদের জন্য কত কি করেছে দিদি, যে আমাদের জন্য এত কি করেছে তুমি ভাবতে হবে তো। তোমাকে একটা ভালো জায়গা আমরা দেবো, কি বলবে? আর এরম ফাঁদে পা দেবে না, ঠিক আছে? এই ছায়াটা দাঁড়া, এই ছায়াটা দাঁড়া, ওই বোর্ডটা আসবে এই মুখে দাঁড়া, উল্টে যাও তুমি। হ্যাঁ, অতগুলো জেল আছে।
হ্যাঁ হ্যাঁ।